আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার সেলস অ্যান্ড মার্কেটিং চ্যানেল থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর মাঝে এই ভিডিও দ্বারা আপনাদেরকে আমি আজকে শেখাব কী করলে আপনাদের দোকান ভাড়া পকেট থেকে দেওয়া লাগবে না তো বন্ধুরা দেখেন এই দোকানটার দিকে তাকাইলেই বুঝতে পারবেন এই দোকানটাতে সাত থেকে আটটা কোম্পানির বা দশটা কোম্পানির ডিসপ্লে প্রোগ্রাম রানিং অতএব আপনি একটু হিসাব করেন প্রতিটা কোম্পানি যদি প্রতি মাসে যদি পাঁচশো টাকা করে তাকে দেয় এটা ডিসপ্লে তো বিভিন্ন কন্ডিশন থাকে পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা ছয় হাজার টাকা পর্যন্ত থাকে তো যাই হোক আমি স্বল্প সব থেকে কম যে অফারটা থাকে সেটা নিয়ে ডিসকাস করি ধরেন পাঁচশো টাকা তো এই পাঁচশো টাকা যদি দশটা কোম্পানি দেয় কত টাকা আসে পাঁচ হাজার টাকা আপনি দেখেন আপনার পকেট থেকে দোকান ভাড়া দেওয়া লাগবে না তো যাই হোক বন্ধুরা এখন এই এই প্রোগ্রামগুলো পাইতে হলে আপনাকে কী করতে হবে এটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে অনেক দোকানদার আছে দেখবেন যে এ সাথে খারাপ ব্যবহার করে ঝগড়া করে দর কষাকষি করে এটা হচ্ছে বোকা এদেরকে আমি বোকা বলি তো আপনারা যারা বোঝেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সব সময় সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের সাথে বসে চা খাবেন বা আপনার দোকানে যখন আসবে তখন এক কাপ চা খাওয়াবেন দেখবেন ওই ছাড়া অনেক খুশি থাকবে বা আপনি দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করেন এর তো হোটেলে খাই তখন ওদের সাথে বললেন যে ভাই আসেন খাওয়া দাওয়া করি একসাথে খাইলেন একদিন রিকোয়েস্ট করলেন দাওয়াত দিলেন দেখবেন যে ওই আপনার প্রতি অনেক খুশি থাকবে এবং কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনার কাছে শেয়ার করবে যে ভাই আমাদের ছয় মাসের বা তিন মাসের বা এক বছরে একটা প্রোগ্রাম আসছে আমরা এইভাবে এইভাবে দিই তো আপনি যদি আমার এই এই পণ্যগুলো বিক্রয় করেন তো আপনি পাবেন তখন দেখবেন যে সে কিছু ফোকাস প্রোডাক্ট পাশাপাশি দেখবেন কিছু সোলো প্রোডাক্ট কারণ অনেক দোকানদার আছে সোলো প্রোডাক্ট প্রোডাক্টের নাম শুনলেই সেই অফারটা নিতে চায় না আপনারা যদি পকেট থেকে যদি দোকান ভাড়া দিতে না চান তাহলে এছাড়া সাথে কথা বলবেন হ্যাঁ ভাই ঠিক আছে আপনি আমার দেন অবশ্যই আমি আপনাদের এই পণ্যগুলো বেচবো এখন আপনি হয়তো ভাববেন যে সোলো প্রোডাক্ট বিক্রয় হয় না এটা কিন্তু ভুল ধারণা কোনো কোম্পানির কোনো প্রোডাক্টই স্লো না যদি আপনি স্লো হয়ে না থাকেন কোনো যে কোনো পণ্য আপনি দোকানে রাখবেন দেখবেন যে মাসে দুই তিন পিস পাঁচ পিস দশ পিস এটা বিক্রয় হবে অতএব ওই এসআরের সাথে আপনি ভালো ব্যবহার করেন এসারের সাথে সব কিছু শেয়ার করেন তার ফোকাস প্রোডাক্ট বিক্রির পাশাপাশি আপনি সোলো প্রোডাক্টগুলো বিক্রি করেন দেখেন দেখবেন ওই এসআর আপনাকে প্রতি মাসে দুইটা তিনটা বা পাঁচটা ডিসপ্লে প্রোগ্রাম আপনার দোকানে অন করে দেবে তখনই হচ্ছে খেলা আপনার দোকানে যদি প্রতি মাসে দশটা ডিসপ্লে প্রোগ্রাম রানিং থাকে আপনি হিসাব করেন যদি আপনি পাঁচশো টাকা করে পান তাহলে কত পাঁচ হাজার যদি আপনি আটশো টাকা করে পান তাহলে কত আট হাজার দেখবেন দুই বছর যখন আপনার ডিসপ্লে প্রোগ্রাম রানিং থাকবে আপনার দোকানে আপনার দোকান ভাড়া তো কোম্পানি দিয়ে দিচ্ছে প্লাস পাশাপাশি আপনার কৈ ফোনটা করে পিছনে যে টাকা ব্যয় হয় দেখবেন যে আপনাকে কোম্পানি দিয়ে দেবে অথবা আপনি দুই বছর পর আপনার একটা প্ল্যান মাফিক আগাইলে দেখবেন যে আপনি আপনার টাকায় না আপনি আপনি কোম্পানির টাকায় ব্যবসা করতেছেন প্লাস দোকান ভাড়াও আপনার কোম্পানি দিয়ে দিচ্ছে তো একজন সফল ব্যবসায়ী হতে চাইলে আপনি কি অবশ্যই কোম্পানির যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা থাকে এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে প্লাস সমস্ত প্রোডাক্ট বিক্রয় করার চেষ্টা করতে হবে আর কোনো প্রোডাক্টই কিন্তু পড়ে থাকেন না দোকানে এটা সবসময় ভাববেন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি নিজে বাসায় তিন পিস শর্ত থাকলেও তিন পিস আপনি বিক্রে বাসায় ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমার ভিডিও যদি সামান্যতম উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন যাতে খুব সহজে আমার নোটিফিকেশনটা আপনার সেটে যায় এবং আপনি আমার ভিডিওগুলো দেখে থাকবেন দেখবেন দেখবেন আপনার উপকারে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে ডিসপ্লে বিষয়ে যে আলোচনাটা করলাম এই ভিডিও থেকে আপনারা একটু ভাববেন যে আসলে ভাই যেগুলো বলছে বা আমি যেগুলো বলছি আমি সামান্য নগ্নগ্ন একটা ক্ষুদ্র একটা মানুষ আমি যে কথাগুলো বলছি আপনি এখন থেকে যদি এটা অ্যাপ্লাই করেন দেখবেন যে আপনি খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন আর আপনার পকেট থেকে কোনো দোকান ভাড়া দেওয়া লাগবে না সে এক ভিডিওটা দেখতে থাকুন আর বেশি কথা বলবো না দেখতে থাকুন যে কিভাবে ডিসপ্লে কোথায় কিভাবে ডিসপ্লে লাগাই লাগিয়েছে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ